হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই শখের মুরগিওয়ালা ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমি আমার শখের কিছু মুরগিকে এখানে বাইরে ছেড়ে দিয়েছি, আমার যে জায়গাটুকু রয়েছে যেখানে সবসময় ছেড়ে দিই। আজকে এখানে কিছু ফ্রিজেল, বিভিন্ন কালারের ফ্রিজেল এবং কোচিন জাতের যে মুরগিগুলো রয়েছে, আমার সিলভার কোচিন, ওই যে ওইগুলা সিলভার কোচিন, তারপর ওই তো ওই কোনায় গিয়ে বসে আছে, এই তো এই তো, এগুলো হচ্ছে মল্টেড কোচিন, এবং আরও যে বিভিন্ন কালারের যে ফ্রিজেল জাতের মুরগি আছে সেগুলাকেও এখানে ছেড়ে দিয়েছি। সব মুরগিগুলা ঘোরাফেরা করতেছে এবং খাওয়া দাওয়া করতেছে, এবং এই যে দুইটা মোরগ এখানে মারামারি করতেছে, এপাশে দুইটা মুরগিও মারামারি লেগে গিয়েছিল এই মাত্র। এখানে একটা হচ্ছে মল্টেড কালারের ফ্রিজেল, সাদা কালো মিক্স, এটারে মল্টেড কালার করে বলা হয়, এবং এই পাশেরটা এটা হচ্ছে সিলভার কালার। এই দুইটা প্রচুর মারামারি করতেছে, এবং মারামারি করার সময় এই সিলভার কালারের মোরগটাকে অনেক বেশি জোস লাগতেছিল। মাশাআল্লাহ সব মুরগিগুলাই অনেক সুন্দর, এবং কিছু মুরগি এইদিকে চলাচ্ছে। এই তো আমার সকল সিলভার এবং কোচিন মোরগ মুরগিগুলা। এই সবগুলোর মধ্যে এই মল্টেড কালারের যে মোরগটা রয়েছে এটাই সবচেয়ে বড় এবং দেখতে অনেক সুন্দর কোয়ালিটি ফুল। এই মোরগটার পিছনের পালকগুলা অনেকটাই তুলার মতো, একদম অনেক সুন্দর কোয়ালিটি। এই মোরগটা অনেক কষ্টে কালেক্ট করা হয়েছে। এই কোয়ালিটির ফ্রিজেল জাতের মোরগ মুরগিগুলা ওভাবে সবসময় অ্যাভেলেবল বাজারে পাওয়া যায় না। এটা একটা সিলভার ফ্রিজেল মুরগি, এই সবগুলাই মোটামুটি অ্যাডাল্ট, ডিম বাচ্চা করতেছে। এখানে আমার বেশ কয়েকটা কালারের ফ্রিজেল জাতের মোরগ এবং মুরগিগুলা রয়েছে, যেমন হচ্ছে এই তো মল্টেড কালার, সাদা কালো মিক্স মল্টেড কালার, তারপর এই তো এটা হচ্ছে হোয়াইট কালারের একটা ফ্রিজেল মুরগি, এবং এই তো এটা হচ্ছে মোরগ ফ্রিজেল জাতের, আবার হচ্ছে ফ্রিজেল সিলভার কালার ফ্রিজেল আছে, ওই তো ওই কোনায় ওই তো একটা মারামারি করতেছে। ফ্রিজেল সিলভার ফ্রিজেল আমার কাছে মোটামুটি দুই জোড়ার মতো আছে, হোয়াইট কালারের ফ্রিজেল এক জোড়া, এবং হচ্ছে মল্টেড কালারের ফ্রিজেল মোটামুটি দুই জোড়া আছে। তারপর যে কোচিন জাতের যে মুরগিগুলো রয়েছে এখানে সিলভার কোচিন আছে, এতে এগুলো হচ্ছে সিলভার কোচিন, তারপর হচ্ছে মল্টেড জাতের কোচিন আছে, ওই তো ওই পাঁচটা ব্ল্যাক পাঁচটা, এগুলো হচ্ছে মল্টেড কোচিন, এবং ওই তো একটা ফিমেল। এই তো সব মোরগ এবং মুরগিগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, এবং কিছু মোরগ মারামারি করতেছে। এখানে সবগুলাই খাওয়া দিচ্ছি, একটু অন্যভাবে খাবার দেওয়ার চেষ্টা করছি, ওদের কাছে এই ব্যাপারটা ভালো লাগবে। এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগতেছে সাদা এবং কালো কালারের এই কালারটা, এবং সিলভার কালার এবং হোয়াইট কালার মোটামুটি সবগুলাই সুন্দর। এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এগুলাকে, এবং এই যে দুইটা মোরগ এখানে মারামারি করতেছে, হোয়াইট কালার ফ্রিজেল ভার্সেস মল্টেড। এই যে সব মোরগ মুরগিগুলা ডাকাডাকিও করতেছে, অনেক সুন্দর খেলতেছে, এবং মোরগগুলা মারামারি করতেছে মোটামুটি। এই তো এই চারটা কোচিন সবসময় এক জায়গায় থাকে, এখনো বাইরে ছেড়ে দিছি তারপরেও এক জায়গায় থাকতেছে, এবং এই যে চারটা ফ্রিজেল সিলভার কালারের কয়টা, আমার হোয়াইট কালারের ফ্রিজেল, এটা বাজারে অনেক বেশি রেয়ার, এটা উভয় পাওয়া যায় না। এই তো দেখেন এই মোরগ দুইটা একসাথে ডাক দিল, ব্যাপারটা অনেক বেশি ভালো লাগলো। এই সবগুলোকে অনেক দিন পরে সবগুলোকে একসাথে বাইরে ছেড়ে দিলাম, এরা সবগুলাই খেলাধুলা করতেছে, খাওয়া দাওয়া করতেছে,
এদের মোটামুটি এখানে খাবার দিছিলাম অনেকগুলাই নিচে খাবার দিছিলাম সব খাবারটুকু খেয়ে নিয়েছে এবং এই যে এখানে পানি দিয়েছি এই মুরগিটা পানি খাচ্ছে এবং এই মুরগিটা আজকে মনে হয় ডিম দেবে এর আগে কখনো ডিম দেয়নি আজকে ডাকাডাকি করতেছে ডিম দেওয়ার জন্য এই তো সবচেয়ে বড় মোরগটা এবং এই তো এখানে একটা কোচিনের ফিমেল এই সবগুলাকে অনেক দিন পরে একসাথে ছেড়ে দেওয়া হলো সবগুলা মোটামুটি খেলাধুলা করতেছে খাওয়া দাওয়া করতেছে দৌড়াদৌড়ি করতেছে আবার এই তো এইখানে এই দুইটা মোরগ এই মাত্র মারামারি করলো এটা দেখুন এই তো সিলভার কালারের ফ্রিজের ফিমেল রানিং বার এই তো আবার মারামারি লেগে গিয়েছে ফ্রিজেল এবং মল্টেড কোচিন জাতের মুরগি এই তো মারামারি করতেছে দেখা যাক কোন মোরগটা জয়ী হয় মল্টেড কালারের কোচিনটা ওইদিকে চলে গেছে ভয়তে এই তো এই মোরগটা শেষ পর্যন্ত জয়ী হলো মারামারি করে আজকে দিনের বেলায় যে পরিমাণে গরম উঠেছে সেজন্য আমি এদেরকে বাইরে ছেড়ে দিলাম যেন এরা একটু বাইরে ঘোরাফেরা করতে পারে যেমন আমরা বিকাল বেলা করে বেড়াইতে বের হই ঠিক তেমনই এদেরকে একটু বেড়ানোর জন্য বাইরে ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দিলাম এরা মোটামুটি সবগুলাই অনেক আনন্দের মধ্যে আছে এই তো এই ফিমেলটা খাওয়া দাওয়া করতেছে মাটিতে যে সব ফিট টিট পরে আছে ওই সব কিছু খাচ্ছে আবার এই তো এই পাশের ফিমেল মুরগিটা অনেক বেশি পরিমাণে ভয় পাচ্ছে ভয়ে এই তো মোরগটার নিচে গিয়ে লুকাইছে এই মুরগিটা একটু ভয়ে আছে আর মোটামুটি সবগুলাই অনেক খেলাধুলা করতেছে দৌড়াদৌড়ি করতেছে প্রাকৃতিক আবহাওয়ায় অনেক সুন্দর লাগতেছে ওদেরকেও এই মোরগ এবং মুরগিগুলাও এই ছেড়ে দেওয়ার ব্যাপারটা অনেক এনজয় করতেছে কয়েকটা মোরগ মুরগি খেলা করতেছে দৌড়াদৌড়ি করতেছে এবং আবার কয়েকটা মোরগ মুরগি খাইতেছে এদেরকে বাইরে ছেড়ে দেওয়ার এই সুযোগেই আমার ভাইয়া ফার্মের মধ্যে খাবার পানি দিয়ে দিচ্ছে তো ভাইয়া ফার্মের কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো দেখছো তো সব মুরগি বাইরে ছেড়ে দিছি আর এদিকে এই সুযোগে খাবার পানি দিয়ে দিচ্ছে আর যা পরিষ্কার করার সেগুলো করে দিচ্ছি হ্যাঁ এরকম পরিষ্কার করার সময় আমরা মুরগিগুলোকে বাইরে ছেড়ে দিই আরেকটা ব্যাপার দেখেন আজকে আমরা একটু পরিষ্কার করলাম এই যে মুরগিগুলো থাকলে অনেকদিন থাকলে এর ভেতরে ওই যে ওদের পালকগুলো ফুলে ফুলে পড়ে এই যে এভাবে পালক ফুলে ফুলে পড়ে সেই পালকগুলো কিছুটা অনেকগুলো ছিল এর ভেতরে এগুলো পরিষ্কার করে দিলাম আপনাদের আরো কিছু দেখাই তাহলে বুঝতে পারবেন দেখো কতগুলো পালক পড়ে আছে এগুলো আমরা সপ্তাহে একদিনে যে হাত দিয়ে ইয়ে করে পালকগুলো পরিষ্কার করে দিই হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই নিচে অনেক বেশি পরিমাণে পালক পড়ে আছে এই তো দেখেন যেমন হচ্ছে আজকে এই রুমটা ভাইয়া পরিষ্কার করে দিছে নিচে কোনো পালক নেই এবং দেখতেও অনেক সুন্দর লাগতেছে এবং আর ফার্মের যে খাবার পানি এবং যে ঔষধের ব্যাপারটা রয়েছে সেইটা আমার ভাইয়াই দেখাশোনা করে তিনি খাবার পানি এবং ঔষধ দেয় সবসময়
তো ভাইয়া একটু বলে দাও যে কিভাবে গরমের দিনে কি কি খাইতে দিলে মুরগিগুলা ভালো থাকবে এবং কি করা যাইতে পারে মুরগির জন্য। আসলে গরমের দিনে আমাদের মেইন ব্যবস্থা হচ্ছে ফ্যান, ফ্যান দিয়ে এদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে হয়। আর পাশাপাশি আমরা লেবুর পানি দিতে পারি অথবা ভিটামিন বি সমৃদ্ধ খাবারগুলো দিতে পারি, ভিটামিন সি বা বি, ভিটালাইট এই ধরনের কিছু ওষুধ দিলে বা পিএইচ এই ধরনের কিছু ওষুধ দিলে মুরগিগুলো অনেক ভালো থাকে গরমের দিনে। হ্যাঁ, লেবু পানি এবং স্যালাইন পানিটা এটা আমাদের জন্য অনেক ভালো, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো মুরগিকে এগুলাকে কতক্ষণ দিয়া রাখা যাইতে পারে এই খাবারগুলো? লেবু পানি বা স্যালাইন পানি সম্ভব মানে খুব বেশি হলে 4-6 ঘন্টা রাখলেই তারপর আর ইউজ করা উচিত না। আমরা মূলত 4 ঘন্টার মতোই রাখি, তারপরে পানিটা আবার ফালাই দিই। তারপর এমনি সাধারণ পানি দেওয়া হয়ে থাকে, তারপর আবার সাধারণ পানি দিয়ে দিই। আচ্ছা ভাইয়া, এবং আর একটা বিষয় যে আমার যে আজকে এই মুরগিগুলাকে বাইরে ছেড়ে দিলাম, এই তো ওরা অনেক সুন্দর খেলা করতেছে, এটা কি আসলে আমরা গরমের কারণে ছেড়ে দিলাম নাকি অন্য কোনো কারণ রয়েছে এটার পিছনে? আসলে গরমের কারণে ছেড়ে দিলে হচ্ছে এমনিতেই গরম পড়ছে, দেখেন যে আমার গা অলরেডি ঘামে গেছে খামারে কাজ করতে করতে। আসলে গরমের মধ্যে ছেড়ে দিলে ওরাও একটু স্বস্তি বোধ করছে, ওরাও খেলাধুলা করতেছে, লাফালাফি করতেছে, এই ব্যাপারটা অনেক ভালো একটা বিষয়। আর হচ্ছে আর অন্য কোনো কারণ নাই, মেইনলি ওদের আনন্দ দেওয়ার জন্য, ওদের একটু হ্যাঁ একটুখানি বিনোদনের জন্য আমরা আজকে ছেড়ে দিয়েছি। এই তো ভাইয়া উপরে উঠে উপরে যে ইয়াগুলা রুমগুলা রয়েছে ওগুলাতে খাওয়ার পানি দিচ্ছে, এবং ভাইয়া আমার থেকে এই মুরগির ব্যাপারে বেশি অভিজ্ঞ। খাওয়ার পানি দেওয়া মোটামুটি শেষ হচ্ছে, এবং আমার সেকেন্ড ফার্মে যে হোয়াইট কালারের যে সিল্কি মুরগি মোরগ এবং মুরগিগুলা ছিল ওগুলাকে আমার এই ফার্মে নিয়ে এসেছি। এই তো সেই 5টা মোরগ এবং মুরগি যেগুলাকে আমি খাঁচার মধ্যে রেখে দিয়েছিলাম, সেই 5টাকে এখানে নিয়ে এসেছি। এই সবগুলাই মোটামুটি অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আছে। এখানে টোটাল 1টা মোরগ এবং 4টা মুরগি আছে। দেখা যাক এই সিল্কি মুরগিগুলা কতদিনের মধ্যে ডিম দেওয়া শুরু করে। এবং এর পাশে এইখানে একজোড়া নিউয়াডাল ব্ল্যাক কালারের সিল্কি মুরগি আছে। এই তো এটা হচ্ছে মোরগটা, এবং ওই পাশেরটা হচ্ছে মুরগিটা। এখানে একজোড়া ব্ল্যাক সিল্কি আছে, এবং এর পাশের রুমে ওই তো ওইখানে ওই হোয়াইট কালারের সিল্কি মুরগিগুলো আছে। এই তো এই মোরগ এবং মুরগিগুলাকে বাইরে প্রায় 1.5-2 ঘন্টার মতো ছেড়ে দিয়ে রাখছিলাম, এগুলাকে এখন উঠায় রাখবো। প্রতিটা রুমে রুমে এখন খাবার পানি দেওয়া শেষ, এখন এদেরকে উঠায় রাখে দেবো, এরা তারপর গিয়ে খাওয়া দাওয়াটা করে নেবে। এই কোচিন এবং ফ্রিজের জাতের মুরগিগুলাকে শুধু এগুলাকে ছাড়া, কারণ হচ্ছে এগুলা সবগুলা অনেক সুন্দর গোল গোল হয়ে থাকে এবং এদের পায়ের মধ্যে মোজা থাকে, আর এই সবগুলাই মোটামুটি এক সাইজেরই হয়ে থাকে, এই জন্য আমি আজকে শুধু এদেরকেই ছাড়ছি। এবং ওই যে ব্রাহ্মা জাতের এবং আরও যে বিভিন্ন জাতের যে মুরগিগুলো রয়েছে ওগুলাকে অন্য কোনো দিন ছেড়ে দেব, আজকে শুধু এইগুলাকে ছেড়ে দিয়েছিলাম। এই সবগুলাই অনেক এনজয় করতেছে। এখানে রোদের মধ্যে এরা খেলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, অনেক সুন্দর বিনোদন পাচ্ছে। মূলত এই জন্য এদেরকে আজকে বাইরে ছেড়ে দিয়েছি। এই সবগুলা মোরগ মুরগি ছেড়ে দেওয়ার পর থেকেই অনেক সুন্দর, অনেক বেশি পরিমাণে ডাকাডাকি করতেছে এবং দৌড়াদৌড়ি করতেছে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে শখের মুরগাল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের কোনো এক নতুন ভিডিওতে।
আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন এতে থেকে আমি যখন ভিডিও দেব আপনারা সর্বপ্রথম এই ভিডিওটি পেয়ে যাবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই আবারো দেখা হবে শখের মুরগি গলা ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজের কোনো একটা